গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার আর্মাদা স্পিনিং দুই কারখানার নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিক মারা গেছে। সকাল 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের চর কচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে পিয়াস হোসেন, বেলাল সদাগরের ছেলে পাবেল হোসেন এবং জামালপুরের বক্সিগঞ্জের বগারচর এলাকার মুকুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল 8:30টার দিকে একটি 25 মিলির রড উপরে ওঠানোর সময় বিদ্যুতের তারে লাগে, এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার আর্মাদা স্পিনিং দুই কারখানার নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিক মারা গেছে। সকাল 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের চর কচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে পিয়াস হোসেন, বেলাল সদাগরের ছেলে পাবেল হোসেন এবং জামালপুরের বক্সিগঞ্জের বগারচর এলাকার মুকুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল 8:30টার দিকে একটি 25 মিলির রড উপরে ওঠানোর সময় বিদ্যুতের তারে লাগে, এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার আর্মাদা স্পিনিং দুই কারখানার নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিক মারা গেছে। সকাল 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের চর কচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে পিয়াস হোসেন, বেলাল সদাগরের ছেলে পাবেল হোসেন এবং জামালপুরের বক্সিগঞ্জের বগারচর এলাকার মুকুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল 8:30টার দিকে একটি 25 মিলির রড উপরে ওঠানোর সময় বিদ্যুতের তারে লাগে, এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার আর্মাদা স্পিনিং দুই কারখানার নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিক মারা গেছে। সকাল 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের চর কচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে পিয়াস হোসেন, বেলাল সদাগরের ছেলে পাবেল হোসেন এবং জামালপুরের বক্সিগঞ্জের বগারচর এলাকার মুকুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল 8:30টার দিকে একটি 25 মিলির রড উপরে ওঠানোর সময় বিদ্যুতের তারে লাগে, এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার আর্মাদা স্পিনিং দুই কারখানার নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিক মারা গেছে। সকাল 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের চর কচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে পিয়াস হোসেন, বেলাল সদাগরের ছেলে পাবেল হোসেন এবং জামালপুরের বক্সিগঞ্জের বগারচর এলাকার মুকুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল 8:30টার দিকে একটি 25 মিলির রড উপরে ওঠানোর সময় বিদ্যুতের তারে লাগে, এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ মরদেহ উদ্ধার